সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম রঙ্গলী নদীর ধারে। সকাল 7টার আগে এখানে সূর্যের দেখা মেলে না। ইচ্ছে ছিল আজ দিনটা হোমস্টেতেই কাটাবো, কিন্তু 2 ঘন্টা কাটতে না কাটতেই মন বেঁকে বসল। ফিরে ফিলিমনকে ফোন করলাম, ও বলেছিল পূর্ব সিকিমের একটা অচেনা জায়গায় নিয়ে যাবে, একটা গ্রাম যেখানে এখনো পর্যটকদের বিশেষ আনাগোনা শুরু হয়নি। ভালোই তো, যাওয়াই যেতে পারে সেখানে, একটু অন্য ধরনের লোকেশন কে না ভালোবাসে। রঙ্গলী বাজার থেকে লুমচুকের দূরত্ব 15 কিলোমিটার। মাত্র 45 মিনিটে 4,800 ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট গ্রামটাতে পৌঁছে গেলাম। এই পাহাড়ি নির্জনতায় একটা দিন অনায়াসে কাটিয়ে ফেলা যায়। হাত বাড়ালেই পাহাড়, পাহাড় মানে একটা দুটো নয়, অগুন্তি, একের পর এক ঢেউ খেলানো, হয়তোবা ছুঁয়েই ফেলা যাবে। সূর্যাস্তের সময় লুমচুক আস্তে আস্তে মায়াবী হয়ে উঠতে থাকে, দূরের পাহাড়গুলো হতে থাকে ঝাপসা। এখানে সূর্যাস্ত অসাধারণ, সত্যিই অসাধারণ।